ভোটের দিন শান্তিপূর্ণ ভোট ও নিরাপত্তার দাবিতে আসানসোল মহকুমা শাসক এসসিপিএম এর ডেপুটেশন। ভোটের দিন শান্তিপূর্ণ ভোট ও নিরাপত্তার দাবিতে আসানসোল মহকুমা শাসককে সিপিএম এর তরফ থেকে ডেপুটেশন দেওয়া হলো। আসানসোল রবীন্দ্র ভবন থেকে র্যালি করে আসানসোল পৌরসভার 106টি ওয়ার্ডের সিপিএম প্রার্থীকে দের নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করে। তাদের দাবি, ভোটের দিন বহিরাগত এনে ভোট লুট করা হবে এবং পুলিশ এবং সিভিকদের মদতে সেই ভোট লুট করা হবে। তারই প্রতিবাদে আজ মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম। মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে কর্পোরেশনে, সেই ব্যবস্থাটা আমরা প্রশাসনকে করার জন্য অনুরোধ করছি। তার কারণ আমরা দেখেছি বিগত নির্বাচনগুলোতে যা হয়েছে তাতে হচ্ছে লুম্পেনরাজরা হচ্ছে অত্যাধিক সাহস পেয়ে গেছে এবং প্রশাসন তাদের কন্ট্রোল করেনি। আমরা চাইছি অন্তত এই নির্বাচনে মানুষ, সাধারণ মানুষ যারা হচ্ছে ভোট দিতে চাইছে, আমরা যে প্রচারগুলো করছি তাতে আমরা দেখেছি মানুষের একটা মানে ভোট দেওয়ার ইচ্ছে আছে। স্বাভাবিকভাবেই আমরা চাইছি প্রশাসন অন্তত এই ব্যবস্থাটা করুক যে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে। আমরা যেটা ডিমান্ড করছি সেটা হচ্ছে প্রতিটি বুথ এলাকায় যে পুলিশ থাকবে, তারা হচ্ছে যে সেই অঞ্চলের ভোটার কিনা সেটা দেখে হচ্ছে তাদের ঢুকতে দিক। বাইরের যারা আসতে চাইছে আর কি, তাদের যাতে আমরা মানে বাধা দিতে পারি, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে আমরা চাইছি। আর ভোটের আগের দিন যে মানে সমস্ত ম্যারেজ হলগুলো আছে এবং যেখানে হোটেলগুলো আছে সেখানে হচ্ছে অ্যান্টি সোশ্যালরা সেখানে জায়গা নিচ্ছে, বাইরে থেকে আসছে, এই ব্যাপারটা বন্ধ করার জন্য আমরা প্রশাসনকে আজকে বলছি। দিদি, আপনারা কি প্রচারে যে কোনো জিনিসের মানে কথা শুনেছেন বা সম্মুখীন হয়েছেন যেরকম ভোটের দিন এরকম হবে কিছু? হ্যাঁ, আমরা লিডারশিপ অনেক বক্তৃতা বলেছেন যে এই ওয়ার্ডটা আমার চাই, এই ওয়ার্ডটা আমাকে নিতে হবে, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডটা হচ্ছে আমরা পাইনি, এই ধরনের কথাবার্তা হচ্ছে। মূলত কোন দল এই ধরনের আমার 79 ওয়ার্ড, আমি সেখানকার প্রার্থী। এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি 94 থেকেই হচ্ছে আমাদের দখলে আছে, সিপিএম এর দখলে আছে, এবং আমরা এটা বাইরে প্রচার শুনছি যে কোনোভাবেই হোক এই ওয়ার্ডটা হচ্ছে তারা নিতে চাইছে। আমরা এটা চাইছি। কোন দল চাইছে নিতে? অ্যাকচুয়ালি এইভাবে তৃণমূলরাই বলছে এই কথাটা বিভিন্ন জায়গায়, মানে আশেপাশে জনগণকেও বলছে যে এবার অন্তত আমাদের ভোটটা দিন। আমরা জানিয়েছি বিগত বছরের নির্বাচনের অভিজ্ঞতা, বুথ দখল, বুথে নিশ্চিদ্র নিরাপত্তা, এই সব কিছুই হচ্ছে যে আমরা চাইছি। এবং সমাজ বিরোধীদের যাদের রাস্তায় থাকার কথা নয়, জেলে যাওয়ার কথা, সেখানে তাদেরকে রাস্তায় রেখে বুথ দখলের কাজে নিয়োজিত করছে পুলিশ, পুলিশ নিজে অংশগ্রহণ করছে কোনো কোনো ক্ষেত্রে। আমরা বলছি সিপিভিএফ যারা আছে তারা কোনো মতে নির্বাচনী কাজে যুক্ত হতে পারবে না, এটা হচ্ছে আমাদের স্পষ্ট কথা। নিশ্চিদ্র নিরাপত্তায় প্রত্যেকটা বুথে নিরাপত্তা, সমস্ত নাগরিকের নিরাপত্তা এবং নিজের ভোট নিজের দিতে হবে, সেই দাবিতেই আজ আমরা এসেছি। আমরা এই কথা বলবো, কিন্তু 10 তারিখ যদি আমরা দেখি সমাজ বিরোধীরা প্রবেশ করছে দুর্গাপুরের মতো করে, তাহলেও কিন্তু পাল্টা প্রতিরোধের রাস্তাতেও আমরা নামবো। দাদা, দেখা যাচ্ছে আপনি এক ক্ষেত্রে বললেন সিপিভিএফকে ইউজ করা হচ্ছে ভোটের ক্ষেত্রে, সেটা চলবে না, সে বিষয় নিয়ে কি? দেখুন, ইতিমধ্যেই 107 নম্বর মানে যে ধারা জারি করে বামপন্থীদের প্রতি করা হচ্ছে, আমাদের পোস্টার ছেঁড়া থেকে শুরু করে সমস্ত কিছুই শুরু হয়েছে। আমরা এগুলোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না। আমাদের একটাই গুরুত্ব, মানুষ নিজের ভোট দিন, এখন একটাই স্লোগান, মানুষ নিজের ভোট যেন নিজে দিতে পারে, এটা প্রশাসনিক দায়িত্ব, তাদেরকে পালন করতে হবে। কোথাও কি মনে হচ্ছে যে সরকার পক্ষ থেকে এরকম ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে বা এরকম কিছু তারা ভোট করাবার জন্য? অ্যাকচুয়ালি এটা টিএমসি স্পন্সর্ড হচ্ছে যে ইলেকশন হচ্ছে, সরকার টিএমসিরই সরকার, ওরা জনগণের সরকার নয়, সেই জন্যই তারা হচ্ছে এই কাজের দিকে তারা হচ্ছে মন দিয়েছে। মানুষ তাদের সঙ্গে নেই এটা তাদের জানা আছে, তাই মানুষের উপরে আস্থা না রেখে সমাজ বিরোধীদের উপর আস্থা রেখে। কোন কোন ওয়ার্ডে আপনার ক্ষেত্রে লাগছে? আমরা কোনো ওয়ার্ড বাদ দিচ্ছি না, 106টা ওয়ার্ডেই আমরা নিশ্চিত নিরাপত্তা চাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।